হ্যালো বিয়ন, কি অবস্থা? শুনতে পাচ্ছ আমাকে? জানা ভাইয়া আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে না? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। কয়জন জয়েন করেছে আজকে? একজন, বাকিরা কই এখনো আসেনি? 5 মিনিট তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু করে শুরু করতে থাকি যারা যারা আছো। আচ্ছা তোমাদের কিছু প্র্যাকটিস করতে বলেছিলাম, প্র্যাকটিস কি হয়েছে সবার? জি স্যার, কার কার প্র্যাকটিস হয়েছে? কত তো কি অবস্থা, সব অঙ্ক পারছে তো? কটা করছো? স্যার 5টা করে আপনার কাছে জমা দিছি, বাট এমনি আরো বেশি করছি। আচ্ছা তো করতে কি সমস্যা হয়েছে কোনো? না স্যার, একটা যেটা হয়েছিল ওটা তো আপনাকে গ্রুপে ছবি দিছিলামই, ওই যে ওটা আমি যে বাদ বলে দিয়ে। দিলাম সূত্র দিয়ে ওইটা নাকি? জি স্যার। আচ্ছা রুমা বলতেছো তাই না? মৃত্তিকা বলতেছো মনে হয় নাকি? না স্যার, মৌনতা। মৌনতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আর বাকিদের কি অবস্থা? বাকিরা উচ্ছল, তারপরে আরো যারা যারা জয়েন করছে কি একটা অবস্থা? কোয়েশ্চেন, আমি কতটুকু একটু আগে, সরি আরেকবার বলতে হবে, আরেকটু বলতে হবে। আমি একটু আগে জানার তো আমি হ্যাঁ একটু আগে জানার দিচ্ছি, তাই জন্য হচ্ছে প্রবলেম। তোমরা কি ওর কথা ক্লিয়ারলি শুনতে পাইছো? না স্যার, আমার বাকিরা কাটা কাটা আসছে। আমিও কেটে কেটে আসছি, তোমার কথা আমি এখনো বুঝতে পারিনি আর কি কি বলছো পুরোপুরি। দেখো একটু নেটেশন চেক করে আর একটু জানাও তো। কারো কি কোনো ইমিডিয়েট কোনো ম্যাথ প্রবলেম আছে? এখন দেখা দিতে হবে যে আমরা আমি যেগুলো প্র্যাকটিস করতে বলছিলাম ওর মধ্যে পারি নাই, এরকম কিছু আছে? নাই? আচ্ছা ঠিক আছে, দেখো বিষয়টা হচ্ছে কি, তোমরা যদি নিজেরা নিজে মানে তোমরা যদি ইনস্ট্রাকশন গুলো ফলো না করো তাহলে তোমরা নিজেরা নিজেদেরকে ফাঁকি দিবা, তাহলে তো লুজার হবে তোমরা। তুমি যদি ম্যাথ প্র্যাকটিস না করো তোমার তো প্রবলেম স্বাভাবিকভাবেই থাকবে না। আমি শিওর যারা যারা যাদের যারা যারা কোনো কোনো কিছু বলতেছো না বা চ্যালেঞ্জ আছো, তারা হয়তো খুব একটা প্র্যাকটিস করো নাই, কারণ প্র্যাকটিস করলে কিছু না কিছু প্রবলেম বা কিছু না কিছু অপিনিয়ন্স তো থাকার কথা। তো যাই হোক, তোমাদের যখন যতটুক প্রবলেম বের হবে সেটা ইমিডিয়েটলি সলভ করে দেওয়া আছে আমার কাছে, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা সরি, তো এই হচ্ছে বিষয়। আরো কয় আরো দুজন মনে হয় জয়েন করলা, তো টোটাল বাকিদের কোনো আর কারো কি কোনো প্রবলেম আছে আমাদের ওই সার্কিট রিলেটেড, ভোল্টেজ রিলেটেড, অ্যাম্পিয়ার রিলেটেড, এই রিলেটেড কারো কোনো প্রবলেম থাকলে একটু বলতে পারো, যদি না থাকে তাহলে পরের স্যার সেগমেন্টে আমরা চলে যাবো আর কি। রোদ থাকলে কোনটার মধ্যে দিয়ে আগে তড়িৎ প্রবাহিত হয়? দুইটা দুইটা কি? সমান্তরালে যদি কোনো কিছু থাকে তাহলে কোনটার মধ্যে দিয়ে আগে তড়িৎ প্রবাহিত হয়? সমান্তরালে দুইটা রোধ থাকবে, দুইটার মধ্য দিয়ে এক এট দ্য সেম টাইম হবে, দুইটার মধ্য দিয়ে এট দ্য সেম টাইম হবে। শুধু সমান্তরালে থাকলে তাই না, যখন সিরিজে তড়িৎ প্রবাহিত হয়, গতদিন মনে হয় বলছিলাম যে একটা সিরিজ কানেকশনও যদি তড়িৎ প্রবাহিত হয়, এমন না যে প্রথমে প্রবাহ একটার মধ্যে দিয়ে যায় তারপর আরেকটার মধ্যে তারপর একটার মধ্যে, পুরাটার মধ্য দিয়ে এট দ্য সেম টাইম প্রবাহ হয়, কারণ এই পরিবাহকটা তো আসলে ইলেকট্রনের খাঁচা। তো আসলে একদিক দিয়ে ইলেকট্রন চলাচল হইলে একটা লাইনের মতো চিন্তা করো, তো লাইনের যে কোনো একদিন এক জায়গায় চলাচল তৈরি হইলে পুরাটা লাইনে সবকিছু একবারে চলতে থাকে, তো এই পুরো লাইনে ইলেকট্রন গুলো একটা সেম মোমেন্টে চলতে থাকে, তো আগে বা পরে এরকম কিছু হয় না, অলমোস্ট ইনস্ট্যান্টলি সব জায়গায় একই সাথে বর্তনী সম্পূর্ণ অংশে প্রবাহ শুরু হয়ে যায়, আগে পরে হয় না। এরপর আর কোনো প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা পরের সেগমেন্টে চলে যাই। স্যার তাহলে তড়িৎ আমি ধরে নিতে প্রাবল্য পারি কি যে কাকে বলে? তড়িৎ প্রাবল্য এখানে আসলো কোথেকে, এটা তো চ্যাপ্টার 10 টপিক। তড়িৎ প্রাবল্য হচ্ছে যে কোন একটা আধানের চারপাশে যে তড়িৎ ক্ষেত্র থাকে সেই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে
সেটা যে পরিমাণ বল অনুভব করে সেই বলকে তুই সাফল্য বলে। প্রশ্নটা কে করলা? স্যার আমি আফ্রস্মৃতি। আফ্রস্মৃতি, এটা চ্যাপ্টার 10 মনে হয় তুমি করো নাই আমাদের সাথে ক্লাস, তাই না? না স্যার, ওইটার জন্য একটু প্রবলেম হইতেছে আমার। ও আচ্ছা, রেকর্ডিং আছে, একটু দয়া করে রেকর্ডিং দেখে নাও। এখন ওইটা নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ এখানে আলোচনা বড় আলোচনা আছে আর কি। ঠিক আছে, কোথায় সমস্যা হচ্ছে তোমার এইটা এই সংজ্ঞার কারণে? এই চ্যাপ্টারে কোথায় সমস্যা হচ্ছে? না স্যার, একটা প্রশ্ন দেখছিলাম তো তো বুঝি না এই জন্য। আচ্ছা, না পারলে আমাকে ছবি তুলে পাঠাই, নোট করে আমি চেষ্টা করবো। স্যার একটা প্রশ্ন। কি প্রশ্ন? হ্যাঁ বলো। একটা ব্যাটারির মানে প্লাস মাইনাস দুই প্রান্ত তো থাকে, তো দুই প্রান্ত একটা ছিল হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে দেখাইছে, আবার আরেকটাতে দেখা যাচ্ছে মাইনাস থেকে মানে প্লাস এর দিকে, আরেকটাতে প্লাস থেকে মাইনাস এর, কিন্তু এক কেন স্যার, মানে কোন দিকে যাবে এটা আমার কনফিউশন তৈরি হয়েছিল ওটা দেখে। আচ্ছা, প্লাস থেকে মাইনাস এর দিকে সব সময় তড়িৎ প্রবাহের দিক হবে ইন্টারন্যাশনালি, আর মাইনাস থেকে প্লাসের দিকে যেটা দেখানো হয় সেটা হচ্ছে আসলে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন সব সময় মাইনাস থেকে প্লাসের দিকে প্রবাহিত হয়, বাট আমাদের ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী আমরা তড়িৎ প্রবাহের দিক সব সময় ধরি প্লাস থেকে মাইনাসের দিকে, এবং ওই দিকটা ধরেই আমরা সব কিছু চিন্তা করি। আমরা এটা হিসাবে রাখি না, মাথায় রাখি না যে ইলেকট্রন আসলে নেগেটিভ টু পজিটিভ এর দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, এখন না হলে আমি শুরু করি। হ্যাঁ বলো স্যার, ইলেকট্রিসিটি আর কারেন্ট এই দুইটা ওয়ার্ড কি স্যার সেম? না, এটা সেম না। ইলেকট্রিসিটি মানে হচ্ছে তড়িৎ, আসলে এটা আমরা দুটো মানে আমরা কমনলি মানে এটা এটা কাইন্ড অফ ভাষাগত একটা জটিলতা, আমরা ইলেকট্রিসিটি বলতেও কারেন্টকে মিন করে থাকি, বাট কারেন্ট শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে প্রবাহ। মনে করো নদীর স্রোতে পানি, নদীর পানি প্রবাহিত হচ্ছে, ওইটাও একটা কারেন্ট। আবার আমরা যখন ইলেকট্রিসিটি অ্যাপ্লাই প্রবাহিত করি তখন সেখানে আধান প্রবাহিত হয়, ইলেকট্রিক চার্জ প্রবাহিত হয়, এই জন্য সেটাও ওয়ান কাইন্ড অফ কারেন্ট বলতে পারো। এটা একটা ভাষাগত ক্ল্যাশ লাগে অনেকের কাছে, বাট অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি আর কারেন্ট দুইটা এক শব্দ হওয়া উচিত না। স্যার আমার একটা কোশ্চেন, যে ক্যাপাসিটর, ক্যাপাসিটর দিয়ে স্যার কি করা হয় স্যার? এটা তো একটা ব্যাটারির মতোই কাজ করে পুরো। ক্যাপাসিটর কি কাজটা করে সেটা হচ্ছে চপ করে একটা ইলেকট্রিসিটি আধানের একটা তড়িৎ প্রবাহের ধাক্কা দিতে পারে, যেটা নর্মাল একটা ব্যাটারি পারে না। ধরো যে একটা ব্যাটারি, আমরা ব্যাটারি পড়ছি না বিস্তারিত কিভাবে কাজ করে, ব্যাটারির মধ্যে তো পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে যার মধ্যে জারণ বিজারণ বা কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে কন্টিনিউয়াসলি নেগেটিভ সোর্স থেকে ইলেকট্রন উৎপন্ন হয়, মানে উৎপন্ন হয় বলতে ইলেকট্রন নির্গত হতে থাকে এবং পজিটিভ সোর্স কি সেই ইলেকট্রনটা রিসিভ করতে থাকে একটা বর্তনীর মাধ্যমে, তাই তো? তো এইখানে যেটা হয় যে ইলেকট্রনটা আসলে রেডিমেড থাকে না, ওইটা বিক্রিয়া করে উৎপন্ন করে দেন সেটা সে প্রবাহ করার জন্য পাঠায়। আর ক্যাপাসিটর তো আমরা পড়ছি তাই না, ক্যাপাসিটরের মধ্যে কি দুইটা ধাতব পাত থাকে, তো ওই পাত গুলার মধ্যে কিন্তু ফিজিক্যালি ইলেকট্রন জমা থাকে, একটাতে পজিটিভ চার্জ জমা থাকে একটাতে নেগেটিভ চার্জ জমা থাকে। তো এটা হচ্ছে, এটা হচ্ছে রেডিমেড চার্জ, আর এটা হচ্ছে উৎপন্ন করে তারপর সে চার্জ প্রবাহিত করে। তো যখন রেডিমেড চার্জটাকে আমরা সরাসরি তার দিয়ে কানেক্ট করি, যেহেতু চার্জ গুলা রাসায়নিক বিক্রিয়া করে রেডি হইতে পারে না, সে অলমোস্ট ইনস্ট্যান্টলি একটা বড় ধাক্কা দিতে পারে, ইলেকট্রনের ধাক্কা। তো ওইটার জন্য আমরা মূলত ক্যাপাসিটর ব্যবহার করি বলতে পারো। এই হচ্ছে মানে বাহ্যিক কার্যত পার্থক্য ব্যাটারি আর ক্যাপাসিটরের মধ্যে। আরেকটা মূল পার্থক্য হচ্ছে ব্যাটারি কিন্তু কন্টিনিউয়াসলি বিক্রিয়া করে একটা কন্টিনিউ তোমাকে ইলেকট্রনের প্রবাহের যোগান দিয়ে যাবে, বাট এটার মধ্যে যে চার্জ থাকে সেটা একবারে নিমিষেই শেষ হয়ে যায়, এক ধাক্কায় সেটা শেষ হয়ে যায়। এই জন্য হচ্ছে ক্যাপাসিটরকে আমরা লং টার্ম ইলেকট্রিসিটির জন্য ব্যবহার করতে পারি না। তবে যদি আমরা এই ক্যাপাসিটরের চার্জটাকে এমন একটা ব্যবস্থার মধ্যে নিয়ে যাই যে আমি এটার মধ্যে দিয়ে একটা রোধের মাধ্যমে বা কোনো সিস্টেমের মাধ্যমে সব চার্জ একবারে ধাক্কা দিয়ে যাইতে দিব না, অল্প অল্প করে চার্জ অ্যালাউ করবো,
তখন এখান থেকে আমরা লম্বা সময়ের জন্য তড়িৎ প্রবাহ বের করে নিতে পারবো, তবে সেটা খুব অল্প পরিমাণে। যেমন আইপডে যে অ্যাপল পেন্সিল থাকে না, বা তোমার স্যামসাং গ্যালাক্সি নোট টেনে যে পেনগুলো থাকে না, তার ভিতরে ইদানিং ব্যাটারি না দিয়ে এই ক্যাপাসিটার গুলো থাকে। কারণ ক্যাপাসিটার তো চার্জ হইতে সময় লাগে না, দেওয়ার সাথে সাথে চার্জ হয়ে যায়। তো ভিতরে ছোট্ট একটা ক্যাপাসিটার থাকে, তো সেটা মানে মোবাইলের ভিতরে স্পেনটা ঢোকানোর সাথে সাথে এসে চার্জ নিয়ে নেয়, ওটার জন্য আলাদা টাইম লাগে না। এবং পরবর্তীতে এটার ভিতরে একটা সার্কিট সিস্টেমের মাধ্যমে সেই চার্জটা অল্প অল্প করে খরচ করে এই পেনটা কাজ করে। তো এইভাবে ক্যাপাসিটার ইউজ করা যেতে পারে, কাইন্ড অফ ব্যাটারির মতো। বুঝতে পারছো এবার? জি স্যার। স্যার স্যার দুইটা আমাকে যদি 2 ভোল্টের ব্যাটারি দিয়ে বলে যে মানে এই মানের ব্যাটারি তৈরি করতে, তখন সেটা স্যার কিভাবে করব? ব্যাটারি তৈরি করতে? আচ্ছা আচ্ছা স্যার, এটা বই প্রশ্ন, ধরো আমার কাছে বই নেই তো। আচ্ছা ধরো একটা ব্যাটারি ভোল্ট হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে, এবং আরেকটা ব্যাটারি ভোল্টেজ মনে করো 5 ভোল্ট। এখন তোমাকে বললো 7 ভোল্টের একটা ব্যাটারি তৈরি করতে, তাহলে তুমি যে কাজটা করবা সরাসরি এই ব্যাটারি গুলাকে সিরিজে কানেক্ট করে দিবা। কিভাবে কানেক্ট করবা? সিরিজে। তো 2 ভোল্ট আর 5 ভোল্ট দুইটা মিলে তুমি প্লাস মাইনাসের সাথে সার্কিটে কানেক্ট করবা, তখন সেটা 7 ভোল্ট হয়ে যাবে। মানে এই ধরনের কেসে, ব্যাটারির কেসে, ব্যাটারি গুলাকে যদি সিরিজে কানেক্ট করো না, তাহলে টোটাল ভোল্টেজ গুলা যোগ হয়, ভোল্টেজ গুলা যোগ হয়। বোঝা গেছে কাহিনীটা? তো এভাবে একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি অ্যাড করে তোমাকে তুমি এই ভোল্টেজ মানে ভোল্টেজটা জাস্ট যোগ করে, মানে নরমালি যোগ যোগ দিয়ে যে হিসাবের মতো করে এই কাজটা করতে পারবা। প্যারালালে সংযোগ করলে ঝামেলা আছে একটু। মনে করো প্যারালালে আমি 2 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করলাম, আর এখানে আমি 5 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করলাম। এখন মনে করো প্যারালালি কানেক্ট করতেছি, এখানে যে ঝামেলাটা হবে, কোন একটা ব্যাটারি মানে আমরা সাধারণত এই কাজটা কখনোই করি না যে দুইটা ভিন্ন ভোল্টেজের ব্যাটারি সাধারণত প্যারালালে আমরা লাগাই না, তার ক্ষেত্রে ব্যাটারির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা 5 একটা 2 মানে দুইটা মিলে আসলে ওভারঅল এইটা এটা তো উচ্চ বিভব, এটার উচ্চ বিভব আছে, এটার নিম্ন বিভব আছে, এটার উচ্চ বিভব আছে। তো মনে করো এটা এটাকে আমরা 0 ধরি, এটাকে আমরা 2 ধরলাম, এটাকে আমরা 0 ধরলাম, এটাকে আমরা 5 ভোল্ট ধরলাম। আসলে টেকনিক্যালি এইটা 0 কিনা আমরা কিন্তু জানি না, আমরা আসলে জানি শুধু এই দুইটার পার্থক্য। ঠিক একই ভাবে এখানে এটা কি 2 ভোল্ট আর এটা 0 ভোল্ট সেটা আমরা আসলে বলতে পারি না, আমরা বলতে পারি 2 পয়েন্টে বিভবের পার্থক্য। তো তখন যে কমপ্লিকেশন গুলো তৈরি হয়, তখন আসলে আরেকটা অ্যাডিশনাল কিছু সূত্র দরকার পড়ে এবং ডিফারেন্ট লেভেলের জিনিস দরকার পড়ে, যেটা আসলে আমাদের এসএসসি লেভেলের জন্য মানে প্রযোজ্য হওয়ার কথা না। তাই এটাই এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না, এতটুকু বলতে পারি। এর বেশি আলোচনা করলে আসলে তোমাদের জন্য সেটা কমপ্লেক্স আলোচনা হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা তো এখন তাহলে কি আমরা আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কি? আর যদি না থাকে তাহলে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই, ঠিক আছে? তো আমরা ধরে নিতে পারি যে আমরা এখন মোটামুটি হচ্ছে সার্কিটের হিসাব করতে পারি, তুল্য রোধ বের করতে পারি, সিরিজ প্যারাল কানেকশন বুঝতে পারি, কোন একটা রোধের মধ্য দিয়ে প্রবাহের মান বের করতে পারি, বা ওই রোধের দুই প্রান্তে বিভবের মান বের করতে পারি। সবাই পারি তো নাকি? এমন কেউ কি আসি পারি না? আচ্ছা তো আশা করতেছি সবাই পারি। এখন আমরা যে কাজটা করব, খেয়াল করো আমরা যখন একটা রোদ বা একটা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে এরকম ভাবে ব্যাটারি কানেকশন দিয়ে আমরা যন্ত্রটা ব্যবহার করি, আমরা ধরো একটা লাইটই এখানে ব্যবহার করতেছি, এটা মনে হয় একটা লাইট। তো এই লাইট থেকে তো আসলে শক্তি নির্গত হচ্ছে, আলোক শক্তি নির্গত হচ্ছে না? তো আমরা এখন আসলে এই শক্তির হিসাবটাই করার চেষ্টা করব। খেয়াল করো আমাদের এই ব্যাটারি নিশ্চয়ই একটা ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি আছে। ধরো আমি যদি বলি এই ব্যাটারিটার তড়িৎচালক শক্তি হচ্ছে 1 ভোল্ট, তাহলে এখান থেকে আমরা কি বুঝবো? আমরা তড়িৎচালক শক্তির সংজ্ঞা, ভোল্টের সংজ্ঞা সবকিছু পড়ে আসছি না? তাহলে এক এটা শক্তি যেহেতু 1 ভোল্ট বলা থাকে, তাহলে আমি কি বুঝবো? আমি এখান থেকে এটাই বুঝবো যে এই এটার মধ্য দিয়ে এই ব্যাটারি এই সার্কিটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়ে মানে এইখান থেকে শুরু করে সম্পূর্ণ পরিবাহক হয়ে বর্তনী ঘুরে যদি একক ধনাত্মক আধান ঘুরে এইভাবে আসে, তাহলে সেখান থেকে আমরা 1 জুল কাজ পাবো, তাই না? আমরা এটা পড়ছি না সবাই?
এখানে কারো কোনো সমস্যা আছে? এই জায়গাটায় বুঝতে কারো কোনো সমস্যা আছে এখনো কি? সমস্যা নাই তাই তো? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমরা ধরে নিলাম যে আমাদের এখানে ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ নাই। অভ্যন্তরীণ রোধ যদি না থাকে তাহলে বলতো যে এই ব্যাটারিটার ভোল্টেজ যদি হয় 1 ভোল্ট, মানে তড়িৎচালক শক্তি যদি হয় 1 ভোল্ট, এই ভোল্টেজটা কোথায় ড্রপ হইতেছে? এই ভোল্টেজটা আসলে এই রোধটার মধ্যে ড্রপ হয় না তাই তো? তো ভোল্টেজটা যদি রোধের মধ্যে ড্রপ হয় তার মানে আমি বলতে পারি যে আমার মূল এনার্জিটা খরচই হচ্ছে এই রোধের এই জায়গাটাতে, তাই তো? তো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা একটা হিসাবের মাধ্যমে বের করার চেষ্টা করব যে এই যে সার্কিটটাতে যে শক্তি খরচ হচ্ছে বা যে কাজ হচ্ছে এখান থেকে, সেই কাজের পরিমাণটা কত, এটা মুছে ফেললাম, ঠিক আছে? তো এটার জন্য আমরা ধরো ধরলাম যে এই যে রোধকটা আছে এটার মান হচ্ছে আর, ঠিক আছে? এখন একটু চিন্তা করে দেখো, আমরা বিভবের সংজ্ঞা বা তড়িৎচালক শক্তির সংজ্ঞা কি পড়ছি, যে একক ধনাত্মক আধান কোন একটা বর্তনী হয়ে উৎস সহ ঘুরে আসছে, মানে ব্যাটারির মধ্য দিয়ে সহ ঘুরে আবার যদি ওই বিন্দুতে ওই আধানগুলো ফিরে আসে, তাহলে যেই পরিমাণ কাজ হবে, যদি সেই কাজের পরিমাণটা হয় 1 জুল, তাহলে তখন আমরা বলবো সেই ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? এখন ধরো আমার এই ব্যাটারিটার ভোল্টেজ যে 1 ভোল্টই সবসময় হবে তা তো না। ধরো আমি এখানে হিসেব করে দেখলাম যে এটার মধ্য দিয়ে মনে করো কিউ পরিমাণ আধান পাস হচ্ছে, কিউ পরিমাণ, ঠিক আছে? তো কিউ পরিমাণ আধান যদি এটার মধ্য দিয়ে ধরো সেটা 5 সেকেন্ডে পাস হচ্ছে, ঠিক আছে? ধরো 5 সেকেন্ডে পাস হইলো, এবং কিউ পরিমাণ আধান পাস হওয়ার পর এই সার্কিট দিয়ে যাওয়ার পর এখান থেকে আমি যে কাজটা পাইলাম সেই কাজটা হিসাব করে দেখলাম সেই কাজের পরিমাণটা হচ্ছে W, কাজের পরিমাণটা হচ্ছে W। তাহলে কিউ পরিমাণ আধান থেকে আমি কাজ পাইলাম W পরিমাণ, কিউ পরিমাণ আধান চলার জন্য। তাহলে যদি একক পরিমাণ আধান চলাচল করে তাহলে আমার কাজের পরিমাণ কত হবে? W/Q। তো এই পরিমাণ কাজকে আসলে আমরা ব্যাটারির ভোল্টেজ বা বিভব বা তড়িৎচালক শক্তি বলি, বা আমরা এখান থেকে V ধরে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে V = W/Q। ইনফ্যাক্ট এই গোটা জিনিসটা কিন্তু আগেও আলোচনা করছি, এইভাবেই আমরা আলোচনা করছি, তাই না? এইখানে কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো একটু, আছে কি এখানে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে সূত্র পাইলাম V = W/Q। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি না যে আমাদের W = কত? VQ, তাই না? তার মানে আমি এখান থেকে কাজ বের করতে পারবো যদি আমি জানি যে এখানে ভোল্টেজ কত ব্যাটারির এবং এখানে কি পরিমাণ আধান পাস হয়েছে, তাহলে আমি সেখান থেকে কাজ বের করতে পারবো যে এই সার্কিটে কতটুকু কাজ হয়েছে। বাট আমরা সচরাচর আমাদের প্র্যাকটিক্যাল ইউজ করার জন্য আমরা এই কিউটা সহজে বের করতে পারি না, এই তারের মধ্যে দিয়ে কত কুলম্ব আধান গেল সেটা বের করাটা খুব টাফ, ঠিক আছে? মানে ডিরেক্টলি হিসেব করা, ডিরেক্টলি মেশিনের সাহায্যে বা কোনো যন্ত্রের সাহায্যে পরিমাপ করাটা টাফ। তাই আমরা যে কাজটা করি এই কিউটাকে এখন আমরা রিপ্লেস করার চেষ্টা করবো, মানে ইকুয়েশনটাকে একটু মডিফাই করার চেষ্টা করবো। কিভাবে মডিফাই করবো? ধরো আমি এখানে একটা অ্যামিটার বসাইছি, ঠিক আছে? তাহলে অ্যামিটার বসাইলে আমি এখান থেকে তো বলতে পারবো অ্যামিটার দেখে যে এটার মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে I এর মান বলতে পারবো। তো আমরা এখান থেকে জানি যে তড়িৎ প্রবাহ I এর সংজ্ঞা কি, I = হচ্ছে Q/T। আমরা জানি না এটা, সবাই জানি তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে তাহলে I = যদি Q/T হয় তাহলে আমরা বলতে পারি যে Q = কত? I × T। তো তার মানে এখানে কিউ কে আমরা আইটি দিয়ে রিপ্লেস করব। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি W = VIT, এবং এটা হচ্ছে আমাদের একটা সার্কিটের কাজ বের করার প্রথম সূত্র, W = VQ এবং ওই W = VIT। এই সূত্রগুলো তুলে নিও সবাই, ঠিক আছে? তো তার মানে আমি যদি এখন তোমাকে বলি যে এই ব্যাটারি ভোল্টেজ এত, এর মধ্যে তড়িৎ প্রবাহের মান এত, এবং এই ব্যাটারিটা এই এই সার্কিটটা 10 সেকেন্ড ধরে চলছে বা 1 ঘন্টা ধরে চলছে, তাহলে ভোল্টেজ প্রবাহ এবং সময়ের মান জানা থাকলে
তুমি বলতে পারবা যে ওই সার্কিটের টোটাল কতটুকু কাজ হয়েছে। বোঝা গেছে সবাই? বুঝতে পারছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। কারো কোনো সমস্যা হচ্ছে না? কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে না তো নাকি? না স্যার। আচ্ছা, তাহলে এই সূত্র দিয়ে আমরা এই কাজটা করতে পারি। বাট সমস্যা হচ্ছে আমাদের কাছে সবসময় ভি আর আই থাকবে তাও না, তো আমরা এই সূত্রগুলোকে আস্তে আস্তে একটু মডিফাই করার চেষ্টা করব। এখন খেয়াল করো এখানে কি আছে, ভি আই টি। তো আমরা তো আবার ওহমের সূত্র জানি, ওহমের সূত্র থেকে আমরা পড়ছি ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আমরা ভি কে আই আর দ্বারা রিপ্লেস করতে পারি। তো ভি কে যদি আমরা আই আর দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা কি পাচ্ছি, ভি এর জায়গায় হচ্ছে আই আর ইন্টু আই টি। মানে এক কথায় বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তার মানে যখন আমার কাছে ভোল্টেজ থাকবে না, শুধু আই থাকবে আর আর থাকবে আর টি থাকবে, তখন আমি সেখান থেকে এই কাজের মানটা বের করতে পারবো। মানে খেয়াল করে দেখছো, এই সূত্র থেকে এই সূত্রে আমার উদ্দেশ্য হচ্ছে ভিটাকে বাদ দেওয়া, মানে ভি বাদ দিয়ে ওই কোয়েশনে কাজ করানোর জন্য। আবার খেয়াল করে দেখো, আমরা কি জানি এখান থেকে, ভি কল আই আর জানি। আমরা এখন আই কে রিপ্লেস করবো, ভি কে রিপ্লেস করা শেষ, এবার আই কে রিপ্লেস করবো। তাহলে আই কল কল কত হবে, আই কল হবে ভি বাই আর। আই কল যদি ভি বাই আর হয় তাহলে এখানে আমরা যেটা করব, এই যে এই লাইন থেকে আসবো আর কি, এই লাইন থেকে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকাল টু ভি আই টি, বা ভি থাকলো এখন আই এর জায়গায় লিখবো ভি বাই আর। তাহলে ভি বাই আর ইন্টু টি, মানে এখান থেকে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এইটাই হচ্ছে আমাদের আরেকটা কাজের সূত্র। এই সূত্রের মধ্যে দেখো কি নাই, এই সূত্রের মধ্যে আর নাই, সরি আর না কি বলি এখানে আই নাই, মানে তড়িৎ প্রবাহের মান না জানা থাকলেও এই সূত্রটা আমাকে হেল্প করতে পারবে কাজের মান বের করার জন্য। তো এই হচ্ছে আমাদের একটা সার্কিটে করছি স্থিত কাজের হিসেব। এখন আমাদের যেটা করতে হয়, এই কাজের পাশাপাশি অনেক সময় ক্ষমতাও বের করতে হয়। আমরা চ্যাপ্টার ফোরে ক্ষমতা পড়ে আসছি না, ক্ষমতা কি, কাজ করার হারকে ক্ষমতা বলে। ঠিক আছে, ধরো আমাদের এই সার্কিটটা 5 সেকেন্ড ধরে চলছে এবং এখান থেকে আমি সূত্র ব্যবহার করে হিসাব করে দেখছি যে এখানে 100 জুল কাজ হয়েছে, 5 সেকেন্ডে 100 জুল কাজ হয়েছে। তাহলে 5 সেকেন্ডে যদি 100 জুল কাজ হয় তাহলে 1 সেকেন্ডে কত জুল কাজ হয়েছে, নিশ্চয়ই 20 জুল, মানে 20 জুল 5 সেকেন্ড হয়েছে, তাই তো? এবং ওইটাই কিন্তু তখন ক্ষমতা। তাহলে তখন বলতে হবে এই সার্কিটের ক্ষমতা যদি হয় পি, সেটা হবে ডাব্লিউ বাই টি, যেটা ক্ষমতার সূত্র, মানে হচ্ছে 100/5, অর্থাৎ হচ্ছে 20 ওয়াট। ক্ষমতাই হয়ে গেলে ক্ষমতা এখন কি, ওয়াট হয়ে যায়। ঠিক আছে, এইটুকু মুছে ফেললাম, এইটুকু এখন আর লাগবে না। ঠিক আছে, তো তাহলে আমরা যদি এখন ক্ষমতা বের করতে চাই, ক্ষমতা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, এই যে কাজগুলো বের হইলো এগুলাকে জাস্ট কি দিয়ে ভাগ করতে হবে। এখন খেয়াল করো তো, এইটা এই সমীকরণটাকে যদি আমি কি দিয়ে ভাগ দেই, এই কাজকে ডাব্লিউ টি যদি টি দিয়ে ভাগ দিই, তাহলে এখানে টি বাদ চলে যাবে, এখানেও টি বাদ চলে যাবে, এখানেও টি বাদ চলে যাবে। মানে যখন আমাদের এখানে সূত্রগুলো ছিল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ ইজ ইকুয়াল টু ভি আই টি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর টি, যখন আমি এখান থেকে ক্ষমতা বের করব তখন সেই ক্ষমতার মান হয়ে যাবে শুধু টি বাদ চলে যাবে, মানে পি ইজ ইকুয়াল টু হবে ভি আই। এখানে ক্ষমতার সিকুয়েশন পি ইজ ইকুয়াল টু হবে কত, শুধু আই স্কোয়ার আর, আর এখানে পি ইকুয়াল টু কত হবে, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। মানে আমরা বলতে পারি পি ইকুয়াল টু ভি আর ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটাই হচ্ছে আমাদের সূত্র। এখন সবাই ভালো করে দেখো প্রত্যেকটা জিনিস বুঝতে পারছে কিনা, কারো বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। ভাইয়া লাস্ট একটা আর একটু বুঝাই দিলে ভালো হয়, মানে একটু অমনোযোগী ছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ক্ষমতা বলে একটা জিনিস আছে আমরা জানি, ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়। তাহলে খেয়াল করো, এখানে আমরা কি দেখলাম, প্রথম সূত্র কি পেলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি। তাহলে
মানে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি আমরা জানি। তাহলে আমরা এই যে ডাব্লিউ ইকুয়াল টু যে ভিআই টি এই মানটা এখানে বসাইতে পারি না, বসাইলাম ভিআই টি, আর নিচে হচ্ছে টি দিয়ে ভাগ, টি টি কাটা চলে গেল, থাকলো কি ভিআই, মানে টি ইজ ইকুয়াল টু হয়ে গেল ভিআই। এবার বুঝতে পারছো? জি ভাই। এখানে টি বাদ হয়ে গেছে, ঠিক আছে, এভাবে এখানেও টি চলে গেছে, এখানেও টি উধাও হয়ে গেছে। যখনই আমরা কাছ থেকে ক্ষমতা আসলাম প্রত্যেকবার টি দিয়ে ভাগ দিতে হবে, তো টি দিয়ে ভাগ দেওয়া হবে, প্রত্যেকবার টি টি কাটাকাটি করে ভ্যানিশ হয়ে গেছে। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখন এই সূত্রগুলো তোমাদের কিভাবে কাজে লাগবে একটা সূত্র ধরো তোমার। জি বলো স্যার। ডব্লিউ কস ভি কিউ, এখানে স্যার আপনি বলছেন যে কিউ চার্জ কতটুকু আছে এটা মাপা যায় না স্যার, মাপা যায় না কেন? মাপা যায় না কেন? আচ্ছা, একটা সহজ উদাহরণ দিই তোমাকে। যদি আমি এক গ্লাসে এক গ্লাস চাল দিই, চাল দিয়ে বলি এই গ্লাসের মধ্যে কয়টা চাল আছে মাপা মাইপা দাও, তুমি কি করো, কিভাবে করবা এটা বলো, পারবা? না স্যার। মাপ, কিন্তু চাল কি মাপ গোনা সম্ভব কিনা সেটা বলো। স্যার সম্ভব, সম্ভব অসম্ভব না, ঠিক আছে, কিভাবে কিউ মাপা সম্ভব না তা না, কিন্তু এটা সিস্টেমটা একটু ঝামেলা হয়ে যাবে। তো তখন তুমি যে কাজটা সহজে করতে পারো, তুমি দুই তিনটা চাল তুলে দেখতে পারো, তুলে চাল তুলে দেখে একটা চালের ওজন বের করলা, তো একটা চালের ওজন বের করার পরে পুরা গাছের ওজন দিয়ে একটা চালের ওজনকে ভাগ দিলা, তাহলে কিন্তু তুমি বের করতে পারবা কয়টা চাল আছে, তাই না? তো তুমি কোনটা করবা? নিশ্চয়ই সেকেন্ডটা করবা। তো আমরা এখানে কিউ সরাসরি বের করি করতে পারি না, সেটা না, বের করি না, কারণ এটা ভেজালা। তো এই জন্য আমরা বিভিন্ন সূত্র ব্যবহার করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি কিউ এর পরিমাণটা আমাদের প্র্যাকটিক্যালি দরকারও পড়ে না, কত পরিমাণ চার্জ গেল সেটা, কতগুলো আধান গেল সেটা হিসাব না আমাদের, আমাদের হিসাব কতটুকু প্রবাহ গেল, কতটুকু শক্তি খরচ হলো, কতটুকু বিদ্যুৎ বিল আসবে, এগুলা তো যেটা নিয়ে আমাদের দরকার না, এই জন্য আমরা ওটা নিয়ে ঘাটাঘাটিও করি না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ধরো এখন আমাদের কাছে একটা লাইট আছে, ঠিক আছে, তো দেখবা আমি মনে হয় এটা বলছি তাও আবার বলি। ধরো এই লাইট আছে, লাইটের গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট, এরকম সাধারণত লেখা থাকে, কিন্তু 200 এত ভোল্ট এত ওয়াট যে কোনো যন্ত্রের গায়ে, এই কথাটার মিনিং কি? 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে বাল্বটার গায়ে, এটার মানে আমরা কি বুঝবো? এটার মানে আমরা এইটা বুঝবো যে এই বাল্বটাকে যদি আমি 220 ভোল্টের একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, তাহলে এই বাল্বটা সর্বোচ্চ পরিমাণ আলো বা তাপ উৎপন্ন করে, মানে সর্বোচ্চ পরিমাণ শক্তি খরচ করবে, এবং ওই সময় সে তার যে ক্ষমতা, তার ক্ষমতা হবে 60 ওয়াট। এবং ক্ষমতা 60 ওয়াট হওয়া মানে কি, ওই বস্তু ওই বাল্বটা প্রতি সেকেন্ডে প্রতি প্রতি সেকেন্ডে 60 জুল করে শক্তি খরচ করবে, মানে প্রতি সেকেন্ডে 60 জুল করে তড়িৎ শক্তিকে আলো বা তাপ অন্যান্য শক্তিতে সে পরিণত করবে। এখন এটা কিভাবে বের করা হয়েছে? ধরো এখন তোমাকে আমি বললাম যে এই বাল্বটা একটা রোধক আসলে, তাই না, একটা রোধ আছে, এটা রোধের মান ধরো মনে করো দেওয়া আছে 100 ওহম, ঠিক আছে, তো এটার রোধের মান দেওয়া আছে 100 ওহম, এবং তোমাকে আর যা বলা আছে এখানে ভোল্টেজ মনে করো 100 ভোল্ট, 100 ভোল্ট কেন বলুন, 220 ভোল্টই রাখি, ঠিক আছে। এখন তোমাকে প্রশ্ন করা হলো এই বাল্বটার ক্ষমতা কত, বা এই বাল্বটা যদি আমি মনে করো 10 সেকেন্ড চালাই, 10 সেকেন্ড চালাই, তাহলে কতটুকু শক্তি এখানে ব্যয় হবে, কাজ ব্যয় হবে তোমাকে বের করতে হবে। তখন তুমি কি করবা, এই সূত্রগুলো সাহায্য নিয়ে তোমাকে বের করতে হবে। খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে, আমার ভি দেওয়া আছে, আমার কি দেওয়া আছে, আর দেওয়া আছে, আর আমার কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে ভি আর আর টি কোন সূত্রের মধ্যে আমি এই ভ্যালু গুলা ব্যবহার করতে পারবো? ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি, এর মধ্যে আই আছে, আমি কি আই জানি? আই জানি না, মানে আবার আই বার করতে গেলে আরেক ভ্যালু করা লাগবে, দরকার নেই। ডাব্লিউ ইকুয়াল আই স্কোয়ার আছে, আই তো জানি না, মানে এই সূত্র কাজে দিবে না। ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর টি, এখানে কি আই আছে? আই এর ভ্যালু নেই, ভি এর মান আমি জানি, আর কত আমি জানি, বাচ্চার রোধের মান জানি, সময় আমার বলে দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো এখানে কতটুকু কাজ হচ্ছে? এভাবে আসলে সূত্রগুলো কাজ করবে। বা তোমাকে এটাও প্রশ্ন করা হতে পারে বাল্বটার ক্ষমতা কত, এটা কত ওয়াটের বাল্ব, তখন তুমি জাস্ট ইকুয়াল ভি স্কোয়ার বাই আর করবা। তো এখন এখান থেকে ভি কত আসছে বাল্বটার, ভি হচ্ছে 220 স্কোয়ার বাই কত 100, এখান থেকে যে রেজাল্ট আসবে ওইটাই হবে এই বাল্বের ক্ষমতাটা। এইভাবে এই বাল্বের বাল্বটা আসলে কত ওয়াটের বাল্ব ওইটা বের করে বাল্বের গায়ে লিখে দেওয়া হয়েছে। বুঝতে পারছি?
স্যার বাল্ব গুলার গায়ে রোধের মান লেখা রাখলেই তো হইতো স্যার, ওয়াট লেখা রাখে কেন? কারণ কারণ রোধের মান দিয়ে তুমি আসলে হিসাব করবা যে ওর মধ্যে যে কি তোমার ক্ষমতা কত। বাট আমরা বাল্বের গায়ে যেটা লেখা থাকে, তুমি মনে করো এই বাল্বটা কারা ব্যবহার করে, আমজনতা ব্যবহার করে, তো আমজনতা বাল্ব ব্যবহার, তুমি যখন বাল্ব কিনবা একটা যন্ত্র কিনবা, তুমি কি এইটা চিন্তা করবা ওই বাল্ব কতটুকু তোর শক্তিকে কতটুকু কাজে কনভার্ট করে, নাকি তুমি এইটা চিন্তা করবা যে এইটা থেকে মাসে কত বিদ্যুৎ বিল আসবে, কোনটা চিন্তা করবা? স্যার বিলের কথা আর কতটুকু শক্তি, বিলের কথা চিন্তা করব আর বিলের সাথে, হ্যাঁ আর বিলের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে ওয়াটের, যেই বাল্ব যত বেশি ওয়াটের সে তত বেশি বিদ্যুৎ পোড়ায়, মানে সে তত বেশি ব্যয়বহুল হবে, ওইটা কিনা যাবে না, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, বোঝা গেছে? একটা 60 ওয়াটের বাল্ব যতটুকু বিদ্যুৎ বিল খরচ আসবে, একটা 100 ওয়াট 500 ওয়াটের বাল্বে তত বিদ্যুৎ আসবে, অনেক বেশি বিল আসবে, তাই না? বোঝা গেছে? জি স্যার। এই হচ্ছে ঘটনা। তো এই সূত্রগুলা ইউজ এখন যদি আমরা ইউজ করা শিখে ফেলি বা অ্যাপ্লাই করি, তাহলে মোটামুটি আমরা সবকিছু মানে বলতে পারো আমাদের এই চ্যাপ্টারে সবকিছু মোটামুটি কভার, মানে বেসিক ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল বা ক্রিটিক্যাল পোর্শন গুলো কভার হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো, আছে কি? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, জি বলো। আমি মাঝে মাঝে দেখি যে লাইট কয়েকবার মিট মিট করে, এটা হওয়ার কারণ কি? এটা হচ্ছে তোমাদের যে আমার তোমার যে ইলেকট্রিসিটি সাপ্লায়ার, তাদের ভোল্টেজটা আপ ডাউন করে, ওই কারণে মিটমিট করে, এটা আসলে মানে কম বিদ্যুৎ আসে যায় এরকম, কম ভোল্টেজ আপ ডাউন করে মাঝে মাঝে, ওইটা প্রবলেম, এটা আসলে লাইটের কোনো সমস্যা না। তো যাই হোক, তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। রোধের ক্ষমতা কোন মানে কত বেশি, ক্ষমতা কত বেশি, তাহলে কি এইটা এই সূত্রগুলো দিয়ে ইউজ করতে হবে, অ্যান্সার বের করবো এগুলা দিয়ে? হ্যাঁ, এই সূত্রগুলো দিয়ে ইউজ করতে হবে, কার ক্ষমতা কম তার ক্ষমতা বেশি, আবার বিদ্যুৎ বিলের হিসাব করার সময়ও এই সূত্রগুলো অনেক সময় লাগবে। ঠিক আছে, বাট বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয় সেটা এখনো দেখায় নাই, দেখাবো, এখন দেখাবো। ঠিক আছে, হলো? আচ্ছা, এখন দেখো আমরা সূত্রগুলো দিয়ে একটা একটা ইলেকট্রিসিটি থেকে কতটুকু কাজ হয় বা সার্কিট কতটুকু কাজ করে বা সার্কিটের ক্ষমতা কতটুকু আমরা বের করে ফেলতে পারবো এই সূত্রগুলো দিয়ে, আর কোনো সূত্র লাগবে না। এই যে দুইটা লাইন তুলে নেবো একবারে, তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটা সূত্র 6 7 8, ঠিক আছে, এই তিনটা সূত্র তুলে নিলেই কাজ হয়ে যাবে, এগুলো আসলে এখানে। তো এখন এই যে কাজ কতটুকু হইলো বা কতটুকু শক্তি তুমি খরচ করলা, ব্যর্থ করলা, তো এখন বিদ্যুৎ বিলটা কিভাবে হিসাব করবা সেটা আমাদেরকে বুঝতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, মোটেও কঠিন না, একেবারে পানি ভাতের মতো সহজ একটা জিনিস। তো আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি বাসা বাড়িতে, সেই বিদ্যুৎ বিলটা হিসাব করা হয়, একটা ইউনিট আছে এটার, এটা একটা একক আছে, সেটাকে আমরা বলি কিলো ওয়াট আওয়ার। কি? কিলো ওয়াট আওয়ার। এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা ধরো একটা যন্ত্র আছে, এই যন্ত্রটার গায়ে ধরো লেখা আছে 1000 ওয়াট, মানে 1 কিলোওয়াট। ঠিক আছে, আচ্ছা একটু আগে তো বললাম যে এটা মানে কি বোঝায়, বলো তো তাহলে এটার মানে কি বুঝবো? একটা যন্ত্রে 1000 ওয়াট লেখা মানে কি বুঝতে হবে আমাদের? প্রতি সেকেন্ডে 1000 জুল তড়িৎ শক্তিকে সে রূপান্তর করবে, মানে 1000 জুল তড়িৎ শক্তি খরচ করে এক কথায়। ঠিক আছে, তো এইরকম একটা যন্ত্রকে, যন্ত্র প্রতি 1 সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করে। তো এই যন্ত্রটাকে আমরা যদি এখন ঠিক 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে, 3600 সেকেন্ড চালাই, তাহলে কতটুকু শক্তি খরচ করবে? সেটা হবে 1000 × 3600, তাই তো? তার মানে 3600-এর পরে আরো একটা দুইটা তিনটা শূন্য, বা এটাকে আমরা লিখতে পারি 3.6 × 10^6, মানে দশমিককে 6 ভাগ আগায় নিয়ে আসলাম,
এই এত জোর শক্তি সে খরচ করবে কতক্ষণে? 1 ঘন্টায়, রাইট? আর যখন এত জোর শক্তি খরচ হয়ে যায়, এত জোর শক্তি খরচ হয়ে যায়, তখনই সেটাকে আমরা বলি 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। এবং এই ইউনিটের একটা দাম ধার্য করা হয়। ধরো ইউনিটের এটা দাম হচ্ছে, মনে করো 1 ইউনিটের দাম মনে করো 7 টাকা। তো এই যত ইউনিট বিদ্যুৎ শক্তি তুমি খরচ করো তার উপর ভিত্তি করে তোমাকে মাসে মাসের শেষে একটা বিল ধরিয়ে দেওয়া হয়। কথাটা বুঝতে পারছি? বোঝা গেল? কারো কোনো সমস্যা হয়েছে? বুঝছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, সমস্যা হচ্ছে, তোমার সব যন্ত্রপাতি কি বাসার 1000 ওয়াটের হয়? না স্যার। এখন তুমি তাহলে তাদের ক্ষেত্রে কিভাবে হিসাব করবা? ধরো আমার কাছে একটা বাল্ব আছে, যে বাল্বটা মনে করো 60 ওয়াটের। তো ও তো আর 1 ঘন্টায় জীবনেও এত জোর শক্তি খরচ করতে পারবে না। তার মানে সে 1 ঘন্টায় আসলে 1 ইউনিটও বিদ্যুৎ শক্তি পুরাইতে পারে না। বাট আমি যদি এটাকে চালাইতেই থাকি চালাইতেই থাকি, তাহলে সে প্রতি সেকেন্ডে একটু একটু করে শক্তি খরচ করতে 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 এক সময় তো এই পরিমাণ শক্তি খরচ করে ফেলবে, ফেলবে না? তখন আমি বলবো 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে এবং তখন সে অনুযায়ী বিল আসবে। বাট আমরা এটা কিভাবে হিসাব করব যে এরকম একটা যন্ত্র থেকে কিভাবে কতটুক বিল আসবে কতটুক সময়ে? আমাদের বিল বের করার জন্য আগে সরাসরি আগে ইউনিট বের করতে হবে যে কত ইউনিট শক্তি খরচ হলো। ধরো 60 ওয়াটের একটা যন্ত্র, মানে লাইট আমি খরচ চালাইলাম, সেটাকে মনে করো আমি 5 ঘন্টা চালাইলাম, কতক্ষণ? 5 ঘন্টা। তাহলে সেখান থেকে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে? খুব সহজে মাথার মধ্যে ঢুকায় নাও, খুব সিম্পল বিষয়। যখন আমাদের ওয়াট দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ কি? সেটাকে কিলো ওয়াটে পরিণত করা। কিসে পরিণত করা? কিলো ওয়াটে। মানে এটাকে 1000 দিয়ে ভাগ দিব আমরা। 1000 দিয়ে ভাগ দিলে সেটা কিলো ওয়াটে চলে আসবে। ওকে, তো ওই যে, তার মানে আমার কাছে এখন কিলো ওয়াটের হিসাব আছে, যেটা কত কিলো ওয়াট। তো এটা যদি 1 কিলোওয়াট হইতো তাহলে তো পুরো 1000 কিলোওয়াটই হইতো। বাট 60 দিয়ে 1000 ভাগ করা মানে 60 ওয়াটটা আসলে কিলোওয়াটে কত হইলো সেটা আসবে, এবং এটা আসলে 1 কিলোর অনেক কম আসবে, মানে 0.1 আসবে, তাই তো? তো এখন আমার কাছে যেহেতু কিলোওয়াট আছে, এটার সাথে আমি সরাসরি যে কাজটা করবো আমি ঘন্টা গুণ দিয়ে দিব। এটা যদি 1 ঘন্টা চলতো তাহলে টোটালটাই হতো 1 ইউনিট। বাট এটা যদি মনে করো 5 ঘন্টা চলে, তাহলে এখান থেকে যেই ফলাফলটা আসবে সেটাই হচ্ছে আমার তত ইউনিট এখানে শক্তি খরচ হবে। এবং হিসাব করে দেখো এটা আসলে 1 ইউনিট আসবে না, এটা 1 ইউনিটের কম আসবে। তো যত ইউনিটই আসুক, মনে করো 0.1 আসলো, তাহলে অত ইউনিটই আমার বিদ্যুৎ পুরাইছে পুরাইছি আমি, তার সাথে আমি টাকাটা গুণ দিব। টাকাটা গুণ দিলেই আমার হিসাবটা চলে আসবে। ধরো হ্যাঁ বলো স্যার, 1 ঘন্টা কমের ক্ষেত্রে, হ্যাঁ 1 ঘন্টা কম, ধরো বলো হচ্ছে 1/2 ঘন্টা, তাহলে তখন তুমি সেখানে 0.5 বসাবা। যদি মনে করে বলে 10 মিনিট বলে, তাহলে সেখানে তুমি 1/6 বসাবা। কেন? কারণ 10 মিনিট হচ্ছে 6 ভাগের 1 ভাগ। মানে এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, সব সময় যদি ওয়াট দেওয়া থাকে সেই ওয়াটটাকে কিলো ওয়াটে প্রথমে কনভার্ট করে নিবা, আর সময়টাকে ঘন্টায় রূপান্তরিত করে নিবা। দেন দুইটাকে জাস্ট ডাইরেক্ট গুণ দিবা, ডাইরেক্ট গুণ দিলে কাজ চলে আসবে। এখানে আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই হয়েছে জানো? এই যে W=PT আছে না, এই সূত্রটা এখানে, এইটা হচ্ছে আমাদের ওয়াট W ইন্টু এটা হচ্ছে, সরি এটা হচ্ছে ক্ষমতা P, আর এটা হচ্ছে টাইম, এটাই হচ্ছে আমাদের টোটাল কাজ W। তাহলে বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হবে বুঝছি। এখন মনে করো তোমাদের ঘরে অনেক যন্ত্রপাতি থাকে, এক একটার এক এক রকম ওয়াট। মনে করো বাল্ব হচ্ছে 60 ওয়াটের, কিন্তু ফ্যান মনে করো 80 ওয়াট। তখন কি করবা? সেই 80 কে আবার 1000 দিয়ে ভাগ দিবা, ভাগ দিয়ে তোমরা কিলো ওয়াটে নিয়ে আসবা। তার সুপরে ওই ফ্যানটা যত ঘন্টা চলে, ধরো ধরো বলা হলো যে বাসা বাড়িতে সব যন্ত্রপাতি দিলে 5 ঘন্টা চলে, তাহলে মাসে কত বিল আসবে? তাহলে একদিনে চলে 5 ঘন্টা, তার সাথে মাসে 30 দিন, 30ও গুণ দিতে হবে। গুণ দিয়ে যেটা আসবে সেটাই আসবে তোমার কিলো ওয়াট আওয়ারে। এখন এখানে যে সংখ্যাটাই আসুক তার সাথে গুণ দিতে হবে বিদ্যুৎ বিল কত কিলোওয়াট করে টাকা ধরে। মনে করো বলা হলো 7 টাকা করে ধরা হলো, তখন এই কিলোওয়াটের সাথে 7 গুণ দিয়ে দিবা, বের হয়ে আসবে তোমার বিদ্যুৎ বিল। বুঝতে পারছি সবাই? জি স্যার, জি স্যার, একেবারে পাল্টা ভাতের মতো সহজ। তো এইভাবে আমরা বিদ্যুৎ বিল হিসাব করতে পারি।
তো খুবই ইজি, এবং এর মাধ্যমে বলা যায় যে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু গুলো শেষ, আর কোনো বেশি কমপ্লেক্স বিষয় নাই। আরেকটা বিষয় আমরা একটু জানবো, সেটা হচ্ছে ডিসি কারেন্ট অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট, বা এসি কারেন্ট বলে এটাকে। ডিসি কারেন্ট কি, এসি কারেন্ট কি? ডিসি কারেন্টটা হচ্ছে আমার একটা কারেন্ট, যে কারেন্টটা আসলে তোমার সবসময় একদিকে প্রবাহিত হয়। যেমন আমরা একটা ব্যাটারি দিয়ে যখন প্লাস মাইনাস কানেক্ট করি, কারেন্টটা সবসময় একই দিকে যাবে। বাট এসি কারেন্টটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ অফ কারেন্ট। এই কারেন্টটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই ধরনের কারেন্টের ক্ষেত্রে তারের মধ্য দিয়ে কারেন্টটা একবার যায় একদিকে, আরেকবার যায় উল্টা দিকে, একবার যায় এদিকে, আরেকবার উল্টা দিকে, মানে এর মধ্যে কারেন্টটার দিক প্রতি মুহূর্তে বদলাতে থাকে। এবং আমরা অ্যাকচুয়ালি আমাদের বাসা বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট, এবং এই কারেন্ট গুলো তারের মধ্যে প্রতি সেকেন্ডে 50 থেকে 60 বার দিক পরিবর্তন করে। তোমরা হয়তো অনেক সময় চার্জারে যায় বা যন্ত্রপাতি যায় লেখা দেখবা যে 220 ভোল্ট ওয়াট দেওয়া থাকেও, তার সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে যে 50 to 60 হার্জ। তো ওইটা হচ্ছে আসলে ইলেকট্রিসিটির ডাইরেকশন। তো তার মানে ডিসি কারেন্ট সবসময় একদিকে প্রবাহিত হয় আর এসি কারেন্ট সবসময় দুই দিকে প্রবাহিত হয়। এবং এসি কারেন্ট এটা কিভাবে ঘটে, কেন ঘটে, এই সম্পর্কে আরো বিস্তারিত আমরা চ্যাপ্টার 12 এ জানতে পারবো যে এর ভিতরে কি কি ঘটনাটা ঘটতেছে। তবে তাহলে আরেকটা জিনিস বলে রাখি, যে মনে হয় অনেকের কনফিউশন হইতেও পারে, আমরা যে বাসা বাড়িতে এসি কারেন্ট ব্যবহার করি, এখানে আসলে দেখবা সবসময় দুইটা পিন থাকে, তো বোর্ডে দুইটা সকেট থাকে। তো ধরো যে দুইটা পিন আছে আমাদের, তো এই দুইটা পিনের একটাকে আমরা বলি নিউট্রাল সোর্স, কি নিউট্রাল সোর্স, আর একটাকে বলি আমরা লাইট সোর্স। তো নিউট্রাল সোর্স যেটা তোমরা টেস্টার দিয়ে টেস্ট করতে গেলে খেয়াল করবা যে দুইটা পিনের মধ্যে টেস্টার ঢুকাই দিলে একটা পিনে কিছুই হয় না, আরেকটা পিনে টেস্টারের সিগন্যাল দেয়, মানে লাইট জ্বলে। তো যেটাতে আসলে কিছুই হয় না সেটা হচ্ছে আসলে নিউট্রাল। তুমি ওটা যদি সারাদিন ধরে বসেও থাকো বা রাতেবেলা কোলে নিয়েও ঘুমাও, তাতেও তোমার কিচ্ছু হবে না, তোমার কোনো শক লাগবে না, কারণ এই নিউট্রাল সোর্সের ভোল্টেজ হচ্ছে সবসময় জিরো থাকে। কত থাকে? জিরো। আর যেটা হচ্ছে লাইট সোর্স, ওখানে আসলে ভোল্টেজ থাকে, এবং ওখানেই মূলত তোমার এই 220 ভোল্ট থাকে, তবে সেটা হচ্ছে প্লাস মাইনাস ভোল্ট, মানে একবার সেটা 200 প্লাস 220 হয়, একবার সেটা -220 হয়। একটু চিন্তা করে দেখো, এখানে ইন্টারেস্টিং বিষয়, ধরো এটা এখন 220 প্লাস 220 ভোল্টে আছে, তাহলে এটা কত ভোল্ট? জিরো। এটা 220, তাহলে এখানে উচ্চ কে? প্লাস হলে তো প্লাস 220 উচ্চ। তাহলে আমি যদি এখন এই দুইটাকে তার দ্বারা কানেক্ট করি একটা রোধের মাধ্যমে বা কোনো যন্ত্রপাতি, তাহলে কারেন্টটা কোন দিকে হবে? কারেন্টটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত আমরা জানি সবসময়, তার মানে কারেন্টটা যাবে উপরের দিকে, এই যে এইদিকে যাবে, এইভাবে যাবে। বা সমস্যা হচ্ছে এই যে ভোল্টেজটা 220 থাকে না সবসময়, এটা আস্তে আস্তে কমে জিরো হয়ে দেন এটা নেগেটিভের দিকে যায়, মানে 220 থেকে 150, তারপর জিরো, তারপরে -100, -200, -220 চলে আসে। এটা কি অটোমেটিক? যখন এটা এটা অটোমেটিক হয়, হ্যাঁ এটা অটোমেটিক হয়। তো যখন আর কিভাবে হয় এটা নিয়ে চিন্তা করো না, কি হয় আগে এটা দেখো, পরে কেমন হয় চিন্তা করা যাবে। তো -220 যখন হয়, এখন চিন্তা করো, এখন বলো তো উচ্চ কে আর নিম্ন কে? জিরো উচ্চ আর 220 নিম্ন। -220 নিম্ন, তাহলে এখন তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? উচ্চ থেকে নিম্ন, মানে নিউট্রাল থেকে লাইভের দিকে, মানে কারেন্টটা এখন এই দিকে প্রবাহিত হবে। তো এইভাবে ভোল্টেজটা আপ ডাউন করতেই থাকে আর কারেন্টটা এভাবে আপ ডাউন করতেই থাকে, এই জন্য এটাকে আমরা বলি অল্টারনেটিভ কারেন্ট, এন্ড ইট ইজ সো ইন্টারেস্টিং। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে আসলে অল্টারনেটিভ কারেন্ট, হ্যাঁ বলো, নিউট্রাল আর এটা কি? নিউট্রালটা হচ্ছে এটার ভোল্টেজ সবসময় জিরো, এটা আসলে আর্থিং, মানে এটা মাটির সাথে কানেক্টেড থাকে, এটা মাটির সাথে কানেক্টেড বলতে পারো। ইলেকট্রন কি মানে এট দ্য সেম টাইম দুই পাশ থেকে মানে চলাচল করে নাকি? যখন দুই দিকে যায় না, একবার এইদিকে যায় একবার এইদিকে যায়, যখন এইদিকে যায় তখন শুধু এইদিকেই যায়, যখন ওইদিকে যায় তখন শুধু ওইদিকে যায়, বাট এটা খুব দ্রুত সুইচ করতে থাকে বারবার। আমরা আমাদের বাংলাদেশে যে এসি কারেন্ট ব্যবহার করি, এটা সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। স্যার, এই দিক পরিবর্তনের জন্য ইলেকট্রিক ডিভাইসের উপর কোনো ধরনের এফেক্ট হয় না? ডেফিনেটলি এফেক্ট এফেক্টেড হয়,
এই কারণে এই ডিভাইসটাকে এই ইলেকট্রিসিটিটাকে আমাদের আবার ফিল্টার করতে হয়। আমরা বাসা বাড়িতে এসি কারেন্ট আমাদের ঘরের মধ্যে আসলেও আমরা যত যন্ত্রপাতি ব্যবহার করি, কম্পিউটার, মোবাইল, অলমোস্ট এভরি ডিভাইস, ঠিক আছে, অলমোস্ট এভরি সবগুলা না, সেগুলা কিন্তু এসি কারেন্টে চলতে পারে না, সেগুলা ডিসি কারেন্টেই চলে। এই জন্য সেগুলাকে কনভার্ট করে নিতে হয় আবার। যেমন তুমি যখন মোবাইলে চার্জ দাও, এই কারণে এসে তোমার চার্জার লাগে, কারণ মোবাইলের ভিতরে যদি কারেন্ট একবার এদিক যায় একবার ওদিক যায়, মোবাইল রানও করবে না, মোবাইল নষ্ট হয়ে যাবে। তো আমাদের চার্জার যেই কাজটা করে, ওই ডিসি কারেন্টটা রিসিভ করে, রিসিভ করে সেটা, সরি, এসি কারেন্টটা রিসিভ করে ডাইরেক্ট সকেট থেকে, দেন সেটাকে সে ডিসি কারেন্টে কনভার্ট করে। খেয়াল করে দেখবা, চার্জার কিন্তু তুমি যে কোনো ভাবে ঢুকাইতে পারবা, উল্টায় সোজা যে কোনো ভাবে ঢুকাইতে পারবা, বাট মোবাইলে যখন পিনটা ঢুকাও সেটাকে যে কোনো দিকে ঢুকাইতে পারবা, পারবা না, যদি না সেটা ইউএসবি টাইপ সি বা ই হয় আর কি, মানে ওগুলো ওইভাবে তৈরি করা যাতে পাঁচ মিনিট উল্টা পাল্টা না হয়। বাট অ্যাকচুয়ালি তুমি কিন্তু চার্জারের পিনটা ডিরেকশন একটা দিকেই ঢুকে মোবাইলে, কারণ সেখানে প্লাস মাইনাস ফিক্স আর এখানে প্লাস মাইনাস ফিক্স না, তুমি যেই দিকেই দাও না কেন কারেন্ট তো দুই দিকেই যাবে, তাতে কিছু ম্যাটার করবে না। বোঝা গেছে? স্যার ফ্যানের ক্ষেত্রে কি হয়, ফ্যানে তো কোনো চার্জার থাকে না? ফ্যানের চার্জার থাকে না, অনেক কিছুতেই চার্জার থাকে না, তোমার যে নর্মাল যে ইলেকট্রিক বাল্ব ফিলামেন্টের বাল্ব তাতেও থাকে না, কারণ ওটা এসি কারেন্টেই চলতে পারে। আর ফ্যানের মধ্যে চার্জার না থাকলেও ফ্যানের মধ্যে ক্যাপাসিটার থাকে, ক্যাপাসিটার ওই কাজটা করে দেয়, ক্যাপাসিটার এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করতে পারে। আবার তুমি মনে করো যখন কম্পিউটার ব্যবহার করো, কম্পিউটারে পাওয়ার সাপ্লাই থাকে, পাওয়ার সাপ্লাই কিন্তু ওই এসি কারেন্ট নিয়ে বিভিন্ন 12 ভোল্ট, 10 ভোল্ট, 5 ভোল্ট এর ডিসিতে কনভার্ট করে কম্পিউটারে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো তোমার যে কানেকশন গুলোকে সে ভোল্টেজ সাপ্লাই করে। সব যত রকমের আধুনিক যন্ত্রপাতি আছে সবকিছুই ডিসিতে চলে, এসিতে কিছু চলে না। যাই হোক, বোঝা গেল? তো এই যে এসি কারেন্ট, এসি কারেন্টে যদি এতই সমস্যা তাহলে আমরা কেন এটাকে ব্যবহার করি, এটার উত্তর জানতে হলে আমাদের চ্যাপ্টার 12 পড়তে হবে। তো এই এসি কারেন্টের যে জনক তাকে বলা হয় নিকোলা টেসলা। নিকোলা টেসলা হচ্ছেন অল্টারনেটিভ কারেন্টের জনক, আর ডিসি কারেন্টের জনক হচ্ছেন টমাস আলভা এডিসন। তো যখন তারা মোটামুটি সমসাময়িক সময় দুজন বিজ্ঞানী ছিলেন, তো তাদের মধ্যে ভীষণ শত্রুতা ছিল। টমাস আলভা এডিসন আর মানে নিকোলা টেসলা মনে করেন সাপে নেউলের সম্পর্ক ছিল, কারণ টমাস আলভা এডিসন চাইছিল ডিসি কারেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হোক, আর নিকোলা টেসলা চাইছিল এসি কারেন্ট ব্যবহার হোক। ইনফ্যাক্ট সে চাইছিল না, সে বুঝতে পারছিল যে আলটিমেটলি এসি কারেন্ট ইজ দ্য ফিউচার, বাট টমাস আলভা এডিসন এটা বুঝতে পারে নাই, সেটা নিজের গোয়ার্তমির কারণে সে এটা নিয়ে ধরে বসেছিল, বাট আলটিমেটলি সে সফল হইতে পারে নাই। এটা নিয়ে যখন আমরা চ্যাপ্টার 12 এ পড়বো যে কিভাবে কেন এসি কারেন্ট আমাদের লাগে, কেন আমরা ডিসি সরাসরি ব্যবহার করি না, তখন আমরা বুঝতে পারবো আর কি। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার আলোচনা। আরো কিছু আলোচনা থাকলে সেটা তোমাদের বইয়ে যে থিওরিটিক্যাল জিনিসগুলো তোমরা বাংলা রিডিং করে নিও, সেখানে যদি প্রবলেম থাকে প্রবলেম গুলা দেখাই দিব। আর হচ্ছে আজকে যে সূত্রগুলো দেখলাম এবং যে বিদ্যুৎ বিলের হিসাবটা করলাম, এগুলো হইলে এখন আমাদের শীতে আমি যে শীতটা দিয়েছিলাম এখন মনে হয় সবগুলা ম্যাথ পারার কথা, কারো কোনো ম্যাথ আর প্রবলেম হওয়ার কথা না। তো সবাই নেক্সট দিন যে কাজটা কর। হ্যাঁ বলো। শ্রেণী ও সমান্তরাল সমবায় দুইটা রোধের তুল্য রোধ দেওয়া ছিল স্যার, ওইটা কিভাবে ব্যাখ্যা করবো? ওইটা সূত্র দিয়ে বের করতে হবে, আমাকে একটু বলতে পারো অঙ্কটা? শ্রেণী ও সমান্তরাল সমবায় দুইটি রোধের তুল্য রোধ যথাক্রমে 25 ওহম ও 4 ওহম। আচ্ছা, শ্রেণীতে ছিল 25 আর সমান্তরালে ছিল 4 ওহম। আচ্ছা, তো এটাতে কঠিন কিছু মনে হয়েছে? আচ্ছা, তো ধরো আমাদের কাছে দুইটা রোধ আছে, দুইটা রোধ ধরো শ্রেণীতে আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তারা বলতেছে এটা 25, তার মানে কি, তার মানে সূত্র মতে R1 প্লাস R2 কত, R2 হচ্ছে 25, আর সমান্তরালে আছে সেই একই দুইটা রোধ, ওই একই দুইটা সমান্তরালে করলে তুলে ধরে যায় 4 ওহম। তাহলে R1 R2 রোধের সমান্তরাল রোধ কত হবে? সেটা হবে 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স, তাই না? তো সত্য মতে এইটা হচ্ছে তোমার 4। কথাটা বুঝতে পারছো? বা এটাকে যদি আমরা এখন উল্টায় দেই, তাহলে দুই পাশে উল্টায় দিলে এই ইনভার্স মুছে গেলে এটা হয়ে যাবে 1/4। তো এখান থেকে আমরা হিসাব করব R1 R2। তো R1 R2 হিসাব করার পরে এখান থেকে আমাদের কি হবে, R1 প্লাস R2 যোগ হবে ইজ ইকুয়াল টু কত হবে, 1/4।
তো এখান থেকে আর ওয়ান প্লাস আর টুর মান তো আমরা জানি 25, তাহলে 25 বাই আর ওয়ান আর টু ইজ ইকাল টু হচ্ছে 1/4, বা এখান থেকে আমরা বলতে পারি যে আর ওয়ান ইন আর ওয়ান আর টুর মান হচ্ছে কত, তার প্রতিশে 100 হয়ে যাবে এখানে 100। তাহলে আমরা আর ওয়ান প্লাস আর টুর মান জানি, আর ওয়ান আর টুর মান জানি, এখন বীজগণিত সূত্র প্রয়োগ করে আর ওয়ান আর টু বের করো, এটা তোমাদের কাজ। এখন পারবা? আর ওয়ান আসে 20/5। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আনসার ঠিক আছে। কোন সূত্র ব্যবহার করতে হবে বলতো? এখান থেকে নিয়ে নিব স্যার যে আর ওয়ান পাঁচ। বুঝতে পারছি, আমরা সূত্র জানি না যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি, ওই সূত্রটা ইউজ করতে হবে। ফোর এ বি নেওয়া তুলে যান, মানে ভুল বললাম, ঠিক করে নিও তোমরা। স্যার স্কয়ার আসে, স্কয়ার আসে যেটা হয় কি দুইটা মান পাওয়া যায়, 20 ওহম আর 5 ওহম। হ্যাঁ 20 ওহম এবং 5 ওহম। তাহলে দেখো শ্রেণীতে যোগ করলে 20 আর 5 এ 25 আসবে, আর 20 আর 5 এর সিরিজে করো 4 আসার কথা। মানে স্যার যদি আসে যে আর ওয়ান হয় 4 ওহম হয় 5 ওহম বা 20 ওহম, তারপরে কি লিখবো? তারপরে কি লিখবা মানে চাইছেই তো রোধ দুইটার মান নাকি, মানে আর ওয়ান দুইটা মান আছে আর ওয়ান এর, তারপরে কি লিখবো আর টু? এটাই আর ওয়ান এর দুইটা মান আছে, আর ওয়ান আছে 20 ওহম বা 5 ওহম, কি বলো না বলো? আচ্ছা দেখি তো আমি একটু, আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু কত ছিল 25, তাই না? তো আমরা সূত্র থেকে, আমরা সূত্র থেকে কি জানি, আমরা বলতে পারি যে আর ওয়ান মাইনাস আর টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। আমি কি ঠিক লিখলাম একটু বলো তো, আমি ভুলে গেছি, এটা কি ফোর এবি না টু এবি ছিল, নাকি সূত্রটা ঠিক আছে? স্যার ঠিক আছে, ঠিক আছে, তো যদি ঠিক থেকে থাকে তাহলে আর ওয়ান আর টু হবে। হ্যাঁ ফোর এবি হ্যাঁ আর ওয়ান আর টু হবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর ওয়ান আর টু হবে, মাথা হয়ে গেছে। আচ্ছা তো আর ওয়ান প্লাস আর টু স্কয়ার বাই তাহলে 25 স্কয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টু এর উপর হবে স্কয়ারের উপর। হ্যাঁ হ্যাঁ দুইটার উপরে দিছি তো, ঠিক করছি তো, ঠিক আছে। এখন তো এখন দেখো 25 স্কয়ার 25 স্কয়ার কত আছে, 625 আসার কথা মনে হয়, 625। হ্যাঁ 625, তাহলে 625 থেকে আমাদের 400 চলে গেল, 400 চলে গেলে আমার থাকতেছে কত, এখান থেকে 225। 225 কে যদি আমরা এখন রুট করি আমাদের অ্যান্সার হচ্ছে 15। তার মানে আমরা বলতে পারি আর ওয়ান মাইনাস আর টু হচ্ছে 15। তাহলে এখন তো হিসাব সহজ যে ভাই, আর ওয়ান প্লাস আর টু হচ্ছে আমাদের 25 আছে, আর আর ওয়ান মাইনাস আর টু বের করলাম 15। এখন দুইটাকে বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে আর টু আর ওয়ান এর মান কত, বিয়োগ করলে এখান থেকে আমরা আর ওয়ান মাইনাস আর টু বিয়োগ করলে এটা মাইনাস, আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে এখান থেকে আমরা আর টু মান বের হবে না আর ওয়ান এর মান বের হবে, ও আর ওয়ান আর ওয়ান কাটা যাবে, তাহলে আমরা টু আর টু ইকুয়াল কত আসছে, হ্যাঁ সেটা আসছে আমাদের 10 ওহম, তাহলে আর টুর মান হচ্ছে 5 ওহম। আর টুর মান যদি 5 ওহম হয় তাহলে আর ওয়ান এর মান অবশ্যই কত হবে, 20 ওহম, কারণ কি, কারণ হচ্ছে আর ওয়ান প্লাস আর টু ছিল 25, হিসাব করে তো সহজ, তাহলে অ্যান্সার হবে 25 এবং 5 এবং 20। কোথায় দুইটা অ্যান্সার আছে স্যার বুঝতে পারছি, ঠিক আছে স্যার। আরেকটা প্রশ্ন, হ্যাঁ বলো। 1 ওহম রোধের একটি কুণ্ডলী তৈরি করতে 1 মিলিমিটার ব্যাস আর 44×10⁸ ওহম মিটার আপেক্ষিক রোধ বিশিষ্ট কত দৈর্ঘ্যের তার লাগবে? 1 ওহম একটা রোধ তৈরি করতে চাই, আর কি বললা জানো, পরে তথ্যগুলো জানো কি বললা, বলো আবার বলো। 1 মিলিমিটার ব্যাস, 1 মিলিমিটার ব্যাস, তাহলে এই একটা তার, এটা ব্যাস 1 মিলিমিটার, তারপর আপেক্ষিক রোধ 44×10⁸, আপেক্ষিক রোধ হচ্ছে রো কত, 44×10⁻¹ নাকি -8, -8 ওহম আপেক্ষিক রোধ, তাহলে এটা হচ্ছে ওহম মিটার, আপেক্ষিক রোধ বিশিষ্ট একটা কত দৈর্ঘ্যের তার লাগবে। আচ্ছা খুব সহজ, দেখো
খেয়াল করো আমরা আপেক্ষিকতার সূত্র পড়ছি যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তো দেখো আমাদের ধরো একটা বলা আছে যে আমরা এমন একটা তার তৈরি করতে চাই যার রোধ হতে হবে এক্স্যাক্টলি ওয়ান ওহম, মানে এখানে আর এর ভ্যালু হতে হবে ওয়ান ওহম। তাহলে আমি আর এর ভ্যালু বসাবো ওয়ান, রো এর মান জানা আছে 44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু এল, এটা দৈর্ঘ্য কত হইতে হবে আমরা জানি না, যদি এখন রোধ আমি বানাইতে চাই সেটা এল এর জায়গায় এল বসাইলাম, আর নিচে কি হবে এ, আমরা তো ডি জানি, ডি কি 1 মিলিমিটার, তাহলে ডি যদি হয় ডি হয় আমাদের 1 মিলিমিটার, তাহলে আর কত, আর হচ্ছে 1/d, মানে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বের করতে চাই যে এটার ক্ষেত্রফল, তাহলে সূত্র হচ্ছে পাই ইনটু আর স্কয়ার, মানে আর এর জায়গায় হবে d/2, কারণ ব্যাসকে আমরা দুই দিয়ে ভাগ করব, ভাগ দিলে হোল স্কয়ার, তো এইটা হবে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই এ এর মানটা এখানে বসাবো, তো এখান থেকে সবই দেওয়া আছে, শুধু এল এর মানটা বের করবো, তাহলে দৈর্ঘ্য বের হয়ে আসবে। বোঝা গেছে? স্যার শীটে লেখা ছিল 1.78 কিলোমিটার, আমারটা আসছে 1.78 মিটার। তাহলে তুমি ওই যে কোন একটা দশের সূত্রই কোন একটা জায়গায় ভুল করছো, মিলে দেখো দশমিকে আগে পরে করে ফেলছো। স্যার আমার শীটের অ্যানসারটাই আসছিল। সেম অ্যানসার আসছে? তাহলে যদি কিলোমিটারে আসছে না মিটারে আসছে? স্যার আমারটা কিলোমিটারে আসছিল। কিলোমিটারেই আসার কথা, কিলোমিটারে আসার কথা, তুমি কোন একটা দশমিকে আগে পিছিয়ে করছো ভাইয়া, ওটা চেক করো। বাকি দেওয়া কোনো প্রবলেম আছে? আর কোন প্রবলেম আছে? হয়তো সবাই সবগুলো এখনো ট্রাই করো নাই, বিদ্যুৎ বিলের কিছু অঙ্ক আছে, টোটাল যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক সবাই করে আগামী দিন সবাই আশা করি নোট খাতা রেডি করছো, ঠিক আছে? একটা নোট খাতা বানাবা যেখানে শুধু ফিজিক্স এর ম্যাথ গুলা থাকবে, ঠিক আছে? না বানায় থাকলে বানা, আজকের মধ্যে বানাও, মাঝখানে সময় আছে, আবার ক্লাস হচ্ছে তোমার বৃহস্পতিবার। ইন দা মেন টাইম নোট খাতার মধ্যে সুন্দর করে শীতের প্রত্যেকটা ম্যাথ তুলে সুন্দর করে ছবি তুলে পাঠাবা, ঠিক আছে? বুঝে গেছে? স্যার শীতের ম্যাথ গুলো? হ্যাঁ শীতের ম্যাথ গুলো, শীতের ম্যাথ গুলো। তো এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 11, আমার মনে হয় আর কোনো কিছু পড়ানোর প্রয়োজন থাকবে না, যদি কেবলমাত্র কোনো শীতে কারো কোনো প্রবলেম বাড়লে নতুন নেক্সট দিন আমরা সেটা সলভ করে দিয়ে পরের অধ্যায়ে চলে যাবো, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।